মালদার গাজল রেল স্টেশন যাওয়ার একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এর ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই বেহাল রাস্তার কারণে রেলযাত্রী সহ এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। এলাকাবাসীরা অভিযোগ করেন সংশ্লিষ্ট এলাকার রেল কর্তৃপক্ষ এবং গাজল পঞ্চায়েত প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের দাবি, অবিলম্বে রাস্তাটি যেন সংস্কার করা হয়। রেল কর্তৃপক্ষ নির্বিকার, দুবার করেও এই রাস্তা সংস্কার এখন পর্যন্ত হয়নি। নিত্য যাত্রীরা যারা ট্রেনে যাওয়া আসা করছে, তারা রাত্রিবেলা দিনেরবেলায় জল পাড়িয়ে কাদা পাড়িয়ে টোটোরা পড়ছে, মোটরসাইকেলওয়ালা পড়ছে, গাড়ি যেতে অসুবিধা হচ্ছে, তারা ভোগান্তি ভুগছে। একটু জলেই বৃষ্টি হলেই প্রচুর জল এখানে জমে যায়, যাওয়া আসার খুব প্রবলেম হয়। হ্যাঁ, আমরা চাইছি অতি সত্ত্বে যেন রেল কর্তৃপক্ষ এর উপরে দৃষ্টি আকর্ষণ করে আর তাড়াতাড়ি যেন এটা সংস্কার হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মালদার গাজল রেল স্টেশন যাওয়ার একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এর ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই বেহাল রাস্তার কারণে রেলযাত্রী সহ এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। এলাকাবাসীরা অভিযোগ করেন সংশ্লিষ্ট এলাকার রেল কর্তৃপক্ষ এবং গাজল পঞ্চায়েত প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের দাবি, অবিলম্বে রাস্তাটি যেন সংস্কার করা হয়। দীর্ঘদিনের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে, রেল কর্তৃপক্ষ নির্বিকার, দুবার এই রাস্তা সংস্কার এখন পর্যন্ত হয়নি। নিত্য যাত্রীরা যারা ট্রেনে যাওয়া আসা করছে, তারা রাত্রিবেলা দিনেরবেলায় জল পাড়িয়ে কাদা পাড়িয়ে টোটোরা পড়ছে, মোটরসাইকেলওয়ালা পড়ছে, গাড়ি যেতে অসুবিধা হচ্ছে, তারা ভোগান্তি ভুগছে। একটু জলেই বৃষ্টি হলেই প্রচুর জল এখানে জমে যায়, যাওয়া আসার খুব প্রবলেম হয়। হ্যাঁ, আমরা চাইছি অতি সত্ত্বে যেন রেল কর্তৃপক্ষ এর উপরে দৃষ্টি আকর্ষণ করে আর তাড়াতাড়ি যেন এটা সংস্কার হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।